আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন নারী মানে হল লজ্জাশীল এমন অনেক বিষয় আছে যেগুলি তারা জানে না বা কারোর কাছে শেয়ার করতেও লজ্জাবোধ করেন মহিলাদের মাসিক সম্বন্ধে অনেকে অনেক বিষয়ে জানে না বিশেষ করে মাসিক অবস্থায় কীভাবে থাকতে হয় বা মাসিক বন্ধ হওয়ার পর কিভাবে গোসল করে পবিত্রতা অর্জন করতে হয় তাই আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিটি মহিলাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর মহিলাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন প্রথমে আমরা জানব হাইজ বা মাসিক কয় প্রকার নারী জাতি সাধারণত তিন প্রকার ব্লিডিং বা রক্তস্রাব হয়ে থাকে এক নাম্বার মাসিক রক্তস্রাব দুই নাম্বার মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর অনির্দিষ্ট সময়ে যে রক্ত বের হয় ধরুন কোনো মহিলার পাঁচ দিনের মাথায় মাসিক বন্ধ হয়ে যাওয়ায় এক সপ্তাহ পর রক্ত দেখা দেওয়া তিন নাম্বার নেফাস অর্থাৎ সন্তান জন্মের পরের যে ব্লিডিং বা রক্তস্রাব হয় শরীয়তের পরিভাষায় হাইজ বলা হয় ওই প্রাকৃতিক রক্তকে যা বাহ্যিক কোনো কার্য কারণ ব্যতীতেই নির্দিষ্ট সময়ে মহিলাদের জনঙ্গ দিয়ে রক্ত নির্গত হয় হাইজ বা মাসিকের সময়সীমা হাইজ বা মাসিকের সময়সীমা সর্বনিম্ন তিন দিন তিন রাত এবং সর্বাধিক দশ দিন দশ রাত হাইজের সময় রক্ত সবসময় প্রবাহিত না হয়ে কিছু সময় পর পর প্রবাহিত হলেও তা হাইজ বলে গণ্য করা হবে তিন দিন তিন রাতের কম বা দশ দিন দশ রাতের বেশি রক্তস্রাব হলে তাকে ইস্তেহাজার রক্ত বা রোগের রক্ত বলে গণ্য করা হবে এবার আমরা জানব মাসিক বন্ধ হওয়ার পর কিভাবে গোসল করতে হবে মাসিক একটি অপবিত্র বস্তু তাই মাসিক বন্ধ হওয়ার পর গোসল করে পবিত্র হওয়া উচিত বিছানার চাদর থেকে শুরু করে নিজের জামা কাপড় আগে পরিষ্কার করে নেওয়া উচিত এবং গুপ্ত অঙ্গের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে সাবান বা শ্যাম্পু দিয়ে ফরজ গোসল করে নেবেন এখানে একটি বিষয় মনে রাখতে হবে জনাঙ্গের অঙ্গের অবাঞ্চিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে হবে তার চেয়ে বেশি না হয় এবং কারো সাত দিনের মাথায় হাইজ ভালো হয়ে যায় বা তিন দিনের মাথায় যদি কারো হাইজ ভালো হয়ে যায় তাহলে সাত দিনের অপেক্ষা না করে ফরজ গোসল করে নেবেন আর ফরজ গোসলটা এইভাবে করবেন প্রথমে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জনের নিয়ত করতে হবে আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এরপর দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে এবার ডান হাত দিয়ে পানি ঢালুন এবং বাম হাত দিয়ে স্থান ও তার আশপাশগুলো ভালো করে ধৌত করুন আর শরীরের অন্য কোনো জায়গায় নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে অতপার বাম হাতকে ভালো করে ধুয়ে ফেলতে হবে এবার যেভাবে অজু করা হয় সেভাবে অজু করতে হবে দুই পা অজুর সাথে ধৌত করতে পারেন অথবা গোসল শেষে পা দুটি ধৌত করলেও চলবে অজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে যেন শরীরের কোনো অংশ বা কোনো লোমও শুকনো না থাকে তিনবার গড়গড়ার সাথে কুল্লি করবেন এবং তিনবার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দেবেন নাভি বগল ও অন্যান্য কুচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে তবে একটি কথা মনে রাখতে হবে গোসলের তিনটি ফরজ অবশ্যই পালন করতে হবে এক নম্বর গড়কড়ার সাথে কুল্লি করা দুই নাম্বার নাকের নরম মাংসের পানি পৌঁছে দেওয়া তিন নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছে দেওয়া তাই গোসল করার সময় সমস্ত শরীরে পানি ঢালার সাথে সাথে হাত দিয়ে রগড়াতে হবে যাতে একটি চুলের পরিমাণও জায়গাও বাদ না পড়ে এটা পানি তুলে গোসলের পদ্ধতি কেউ যদি সাওয়ারে গোসুল করে অথবা গ্রামে অনেকে পুকুরে গোসল করে সেক্ষেত্রে নিয়ত করা থেকে ওজু শেষ করা পর্যন্ত সবটাই করবে তারপর সমস্ত শরীরে পানি পৌঁছে দিলেই যথেষ্ট হবে এই নিয়মে গোসলের পর নতুন করে আর অজু করার দরকার নেই যদি অজু না ভাঙে কেউ যদি এই পদ্ধতিতে গোসুল না করে কেবল সমস্ত শরীর ধৌত করে তার গোসল হলো না এমনকি সে গোসলের পরেও অপবিত্র থেকে গেল গোসলের সময় কমপক্ষে তিনটি ফরজ অবশ্যই আদায় করতেই হবে তবে গোসল সুন্নত পদ্ধতিতে করাই উত্তম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম